Okay, finally, the inevitable happens. E-Valley chairman Russell Hoche griftar huisen onar wife shoho. দেখেন আমি যে পর্বগুলোতে কথা বলছি ইভেলির পক্ষাবলম্বন করছি, রাইট? এখন আপনাকে বুঝতে হবে, পয়েন্ট বুঝতে হবে, পয়েন্টটা বুঝতে হবে, পয়েন্ট বোঝা জরুরি। মানে ইভেলির রাসেলকে আমার কি খালা মামু মামা চাচা শালা দুলা ভাই কিছু লাগে না? তা তো লাগে না। এখানে আমার কোনো স্বার্থ আছে? আমি কি বাংলাদেশে আছি ইভেলির কাছে অর্ডার করে? আমি না, আমার কোনো স্বার্থ নেই। তাহলে কেন কথা বলতেছি? আমার কাছে মনে হচ্ছে সে ভিকটিম, তাকে ভিকটিমাইজ করা হচ্ছে। শুধুমাত্র এই কারণে আমি ভিকটিমের পক্ষে সবসময় কথা বলি, নিপীড়িত নির্যাতিতের পক্ষে সবসময় কথা বলি, সেই জায়গা থেকে বলতেছি, রাইট? নাও অ্যাগেন, অন্যরা কি তার ভিকটিম হয় নাই? হ্যাঁ, হয়েছে অন্য মানুষজন অনেকে। এটা লাস্ট এই পয়েন্টে টাচ করবো। এখানে ইন্টেনশনটা ইম্পর্টেন্ট। ডিড হি ইন্টেন্ড টু ডিফ্রড দোজ পিপল? আই ডোন্ট থিঙ্ক সো। সে একটা বিজনেস স্কিম নিয়ে নামছে, রিস্কি ছিল, চ্যালেঞ্জিং ছিল, অডিশাস ছিল, এবং সে সাকসেসফুল হইতো কিনা আমি জানি না, হয়তো বা হইতো, কিন্তু তাকে সে সুযোগটা দেওয়া হয় নাই, এর মধ্যে খেলে দেওয়া হয়েছে। সো এইসব কারণে আমি সে ভিকটিম দেখে, তার মজলুম দেখে তার পক্ষে কথা বলতেছি, অন্য কিছু না। নাও দ্যাট ডাজ নট অ্যাবজর্ভ হিম ফ্রম হিজ রেসপন্সিবিলিটি, হিজ লায়াবিলিটি, যেগুলো কাস্টমারের প্রতি তার আছে, রাইট? সেটা সেটা নিয়ে সকলে কথা বলতেছে, সেটা নিয়ে আমি কথা বলার কিছু নাই, আর এটা বলারও কিছু নেই। ওটা লাইক প্রতিষ্ঠিত একটা ব্যাপার, যেটা প্রতিষ্ঠিত না সেটা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি। ওকে, সো শুরু করি আমরা। সেটা হচ্ছে যে ওনাকে গ্রেফতার করা হয়েছে কী মামলায়, সেটা আপনি লক্ষ্য করেন, প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায়। না, ওনার বিরুদ্ধে একটা মামলা কিন্তু আরও প্রায় সপ্তাহ এক দুই বা মাসখানেক আগে হয়েছে সুনামগঞ্জ না কোথায় বাংলাদেশের, আমি ভাবছিলাম তখনই গ্রেফতার হবে। আর আসলে এই মামলাগুলো আসলে করানো হয়, কাউকে দিয়ে করানো হয়। ধরেন যে আপনি এখন আমি ডাইরন তারেক রহমানকে গ্রেফতার করবে, তারেক গিয়ে উনি তো দেশের বাইরে, মানে বিরোধী দল আছে দেখে বলতেছে আর কি। অথবা ধরেন বিএনপি আওয়ামী লীগ, আপনারা এটা বুঝে নেন, ওইভাবে ফেঁচায় না হাতে না। সো প্রতিপক্ষ কাউকে গ্রেফতার করাবে, তখন কী করবে? নিজেদের একটা লোক দিয়ে কোথায় একটা মামলা করাবে, করায় তারপর সেই মামলার লেজ ধরে গ্রেফতার করবে, রাইট? সো ওনার বিরুদ্ধে যখন, রাসেলের বিরুদ্ধে আজকে থেকে কয়েক সপ্তাহ আগে যখন চারপাশে আলাপ আলোচনা চলতেছিল যে কোনো মুহূর্তে খেলে দেওয়া হবে, খেলে দেওয়া হবে একটা গন্ধ, তারপর যখন একটা মামলা হইলো, আই ওয়াজ লাইক ও এই যে মামলা দিয়েছে এখন ধরবে, ধরে নাই, একটু অবাক হয়েছি। সো মেবি এটা আসলে কোনো উদ্দেশ্য এই মামলাটা করানো হয় না, আসলেই কোথা থেকে কে মামলা করে বসছে, এগুলোর পেছনে লাইক উদ্দেশ্যমূলকভাবে কেউ কাজটা করে নেয়, হয়তো বা এই কারণে হয়তো গ্রেফতার করে নেয়, এরকম। তো এখন আবার মামলা হয়েছে এবং পরদিনই গ্রেফতার হয়ে গেছে। সো মনে হচ্ছে এবার একটা প্ল্যান করা উদ্দেশ্যমূলক, যে আমরা ধরবো, ওকে, নিজেদের লোক কাউকে দিয়ে একটা মামলা করাইছে, এবার ধরছে। লাইক এটা থিওরির জায়গা থেকে বলতেছি, আমি 100% শিওর না, তবে এইভাবে সাধারণত করা হয় কাজগুলো, এই জায়গা থেকে বললাম আর কি। মামলাটা হয়েছে প্রতারণা ও অর্থ আত্মসাত মামলা, আগেরবারও এটাই হয়েছিল, প্রতারণাও কি জানি। সো দ্যাট কাইন্ড অফ মেক্স ইউ ওয়ান্ডার যে এটা কি একই লোক কাজটা করাইতেছে কিনা, বা পেছনে যারা কলকাঠি নাড়তেছে একই ধারায় মামলা হচ্ছে। ওর মেবি পুলিশ, মানে আপনি থানায় মামলা করতে গেলে পুলিশ আপনাকে বুদ্ধি দিবে যে এইভাবে মামলা করলে মামলাটা পোক্ত হবে, ওইভাবে করেন সেইভাবে করেন, এরা তো আবার আরেক মাল, বুঝছেন নাই? আপনি মহিলা ধরেন গেলে পুলিশই বুদ্ধি দিবে ধর্ষণ মামলা ঢুকান, তাইলে আমরা খেলতে পারবো বেটার। সো এইট কারণেও হইতে পারে যে দেশের দুই জায়গায় দুইটা মামলা হয়েছে, দুইটা একই ধারায়, কারণ দুই জায়গার পুলিশই একই বুদ্ধি দিয়েছে এই কারণে, কারণ পুলিশদের কিছু আবার কমন টেম্পলেট আছে, ওরা জানে কীভাবে খেলা যায় ভালো। হ্যাঁ, সেটাও হইতে পারে। সো সব পসিবিলিটিগুলো আলোচনা করতেছি আর কি। তো এই সব পসিবিলিটির মধ্যে আমি আর স্লাইটলি মোর ইনক্লাইন্ড টু বিলিভ আমি যে এটা করানো হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, কাউকে দিয়ে গ্রেফতার করবে দেখে, খেলাধুলা শুরু করতে চাচ্ছে দেখে, যারাই চাচ্ছে তারাই করাইছে এই কাজটা। ওকে, টেকনিক্যাল পিপল যারা অডিট করছে, যারা ভিতরের কাগজপত্র খাটাখাটি করছে, যারা তদন্ত করতেছে, এরা কেউ তো বলতেছে না ইভ্যালির বিজনেস মডেল অবৈধ, বিজনেস ইভ্যালির বিজনেস মডেল প্রবলেম্যাটিক, এগুলো পাবলিক ফেসবুকে বইলা বেড়াইতেছে, এবং পাবলিকের একটা ধারণা যে এই জন্যে ইভ্যালির বিরুদ্ধে তদন্ত হচ্ছে, অভিযান হচ্ছে, বিজনেস মডেল অবৈধ না, এই জন্যে কিন্তু না। এই জন্য যদি হইতো তাহলে সবার আগে যারা তদন্ত করতেছে ওরাই সবার আগে এই কথা তুলতো, অবৈধ না, আর কেউ একবারের জন্য এই কথাটা বলে নাই। উইচ গেভ মি দ্য ইম্প্রেশন এবং আন্ডারস্ট্যান্ডিং যে ওদের বিজনেস মডেল অবৈধ না। পরবর্তীতে আরও অন্যান্য এক্সপার্টদের কথা শুনে আমি শেয়ারও করছি একটা ভিডিও, যে না, আসলে বিজনেস মডেলটা অবৈধ না, এটা একটা অডিশাস একটা মুভ ছিল, এবং একটা অনেক লাইক বর্ডার লাইন আনএক্সেপ্টেবল যেভাবে সে করছে, বাট সে পার হয়ে আসতে পারলে ভালো, কিন্তু পার হয়ে আসতে পারে নাই, আসতে দেয়া হয় নাই। আমার মনে হচ্ছে যার একটু টাইম পেলে সে পারতো, কিন্তু তার আগেই তাকে থামানো হয়েছে। এখানে আমি ওনার পক্ষে কথা বলতেছি না, এটা হচ্ছে আমার মনে হচ্ছে তার সাথে পার্সোনালি কেউ লেগে তার পেছনে এই ঘটনাটা ঘটাইছে এই কারণে, সেটাতে এখন প্রমাণ আশা করি কিছুটা দিতে পারবো। কেউ যে পিছনে ইভলি লেগে ঘটাইছে সেটা আমি একেবারে পানির মতো স্বচ্ছভাবে এখন আপনাদেরকে দেখাবো না, কোন ইন্টেনশন থেকে যারা কাজটা করছে সেটা এনিবডিজ গেস, সেটা আলোচনা এখনই করবো আমরা। এখন আমরা কথা শুনবো ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতির। গ্যাস হু দ্যাট ইজ? ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এটা সভাপতি কে হইতে পারে?
নিশ্চয়ই লাইনের কোনো এক্সপার্ট লাইক বিজনেস ডিগ্রি টিগ্রি আছে দেশে বিদেশে? না 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 না, সুমিকা স্যার, অভিনেত্রী সুমিকা স্যার। সো আমি জানি আপনার ব্যাপারে, আমার চক্ষু চড়ক গাছ গাছ হয়েছে এটা দেখে যে সুমিকা স্যার কবে আবার ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে সভাপতি হয়ে গেল। হোয়াট ডাজ শি নো অ্যাবাউট কমার্স, ই কমার্স, বিজনেস, এনিথিং? সে সারা জীবন ছিল অভিনেত্রী তো না? সে এটা কেন হয়েছে এই পদে সভাপতি বলেন তো? সুমিকা স্যার কি আমরা জানি প্রচণ্ড রাজনৈতিক পাণ্ডা, এটা তো আমরা সকলে জানি, প্রচণ্ড রাজনৈতিক, যেই গরম একেবারে মুজিব সৈনিক আর কি, প্রচণ্ড মানে জিয়া শুনিক হলে সেটা জিয়া শুনিক বলতাম বেসিক্যালি। কথা হচ্ছে প্রচণ্ড শক্তিশালী রাজনৈতিক, এবং বাংলাদেশের সকল সমিতিগুলা এগুলোর পদে কে থাকে এগুলো কোটিবার আপনাদেরকে আলোচনা করছি, এগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলোই গুরুত্বপূর্ণ আলোচনা। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায়, প্রভিসি বিয়োগ হয় রাজনৈতিক নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায়, প্রক্টর রাজনৈতিক বিবেচনা, তারপর আপনার রেজিস্ট্রার রাজনৈতিক বিবেচনা, কলেজের শিক্ষক প্রিন্সিপাল রাজনৈতিক বিবেচনা, থানা পুলিশ নিয়োগ রাজনৈতিক বিবেচনা, যে সভাপতি যতগুলো বাংলাদেশের সমিতি আছে প্রত্যেকটা সমিতির হেড সভাপতি রাজনৈতিক, প্রচণ্ড রাজনৈতিক অ্যাক্টিভিস্ট। আপনার মনে করেন চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে শুরু করে যে কি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলা, প্রত্যেকটা সমিতির সভাপতি এরা প্রচণ্ড রাজনৈতিক। সো এরা কেউ কিন্তু সাধারণ লোক না, এরা সকলে খেলাধুলা খেলাধুলা করতে করতে এই পর্যন্ত আসছে, এই পদে আসছে এবং এখানে এসে বসে খেলাধুলা খেলাধুলা খেলাধুলা। সো সুমিকা স্যারের কথাগুলো আপনারা শুনেন, সুমিকা স্যার হচ্ছে তারা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি লিখে বাংলাদেশ ব্যাংকে দিয়ে খোঁচায় খোঁচায় এই অডিটটা করাইছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক স্বতঃপ্রণোদিত হয়ে করে নাই, যেটা আমি গতভাবে আলোচনা করছি, যে অনেকে দেখছি ফেসবুকে লেখালেখি করতেছে বাংলাদেশ ব্যাংক কাউকে ছাড়তেছে না, সকলকে ধরতেছে না, বাংলাদেশ ব্যাংকের হুঁশি ছিল না, ঘুমে ছিল বাংলাদেশ ব্যাংক, হিসাব ছিল না। ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তারা জায়গায় জায়গায় চিঠি লিখে লিখে এই কাজ এইটা শুরু করছে, এটা ইনিশিয়েট করছে, এটা প্রম্পট করাইছে পুরা ইভেলি সাগাটা। এবার ওনার কাছ থেকে শুনেন, তারপর আমি ব্যাকগ্রাউন্ড করতেছি। সেটা যে একদম ফর্মাল কমপ্লেইন এসেছে তা না, আপনাদের পত্রিকার মাধ্যমে যে কমপ্লেইনগুলো আমরা পেয়েছি, আমি 2019 এর কথা বলছি, তখন কিন্তু আমরা ইভেলিকে জিজ্ঞেস গ্রাহকদের টাকাগুলো ঠিক টাইম মতো পৌঁছে দিব। এখন আসেন খালেদ, যে তখন যখন এটা একটা কোম্পানি আমার মেম্বার বলে একজন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, অ্যাসোসিয়েশন হিসেবে কিন্তু আমরা একটা কোম্পানি, সেই যেই আপনার তার অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং এর ধোকার কিন্তু এখতিয়ার আমাদের নেই, এটার এখতিয়ার আছে বাংলাদেশ ব্যাংকের, এটার এখতিয়ার আছে বাণিজ্য মন্ত্রণালয়ের অথবা কম্পিটিশন কমিশন অথবা ভোক্তা অধিকার। এখন যে বিষয়টি হচ্ছে, যখন সে আমাকে বলছে তখন তো আমাকে তাকে ট্রাস্ট করতে হয়েছে, এখন পরবর্তীতে আমি দেখলাম যে সে আসলে ওই টাকাটা আসে, তখন কিন্তু আমরা বলেছি যে সরকারকে আমরা লিখেছি চিঠি মানে বাণিজ্য মন্ত্রণালয়কে যে আপনারা প্লিজ টেক এন অ্যাকশন। শুনলেন তো, এবার সবগুলা পুরো কথাটা একটানে শুনাইছি, আমি নোট নিয়ে নিছি যে পয়েন্টগুলো টাচ করব, সেই পয়েন্টগুলো এবার টাচ করি ওনার কথা থেকে ব্রেকডাউন করি। ওকে, সো উনি বলতেছিলেন, বললেন যে ফর্মাল কমপ্লেন কেউ করে নাই ইভেলির বিরুদ্ধে, তাদের কাছেও কারো কাছে ফর্মাল কেউ কোনো কমপ্লেন করে নাই। নাও অ্যাগেন, ফর্মাল কমপ্লেন করে নাই বলে যে সেটা অপরাধ ইভেলি করতেছিল না বা ইভেলির এটা ওকে ছিল সেটা আমি বলতেছি না, কিন্তু আমি কোনটা বলতেছি সেটা দেখেন, যে ই কমার্স অফ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি সুমিকা স্যার, এই একটা সমিতি, তারা জনগণের জন্যে, ক্যান ইউ বিলিভ দিস, জনগণের জন্যে স্বতঃপ্রণোদিত হয়ে বাংলাদেশ ব্যাংক এই কী বলে মিনিস্ট্রি অফ কমার্সে চিঠি লিখছে যে আপনারা বাংলাদেশ ব্যাংকে দিয়ে ইভেলিকে অডিট করান। এরা কারা? বাণিজ্য মন্ত্রণালয় না, বাংলাদেশ ব্যাংকটা, যারা দায়িত্বশীল, যারা এই কাজগুলো করার জন্য যাদের দায়িত্ব আছে তারাও করতেছে না, কোথাকার কোন সমিতি, সেই সমিতি ইভেলির সাথে যোগাযোগ করে, ইভেলিকে চিঠি লিখে, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখে, মিনিস্ট্রি অফ কমার্সকে চিঠি লিখে লিখে বলে এর বিরুদ্ধে বলছে অ্যাকশান নেন, লাস্টে গিয়ে বলো সুমিকা স্যার, তারা তাদেরকে বলছে আপনারা অ্যাকশান নেন এর বিরুদ্ধে। শুনলেন তো, এবার সবগুলো পুরো কথাটা একটানে শুনাইছি, আমি নোট নিয়ে নিছি যে পয়েন্টগুলো টাচ করবো, সেই পয়েন্টগুলো এবার টাচ করি ওনার কথা থেকে ব্রেকডাউন করি। ওকে, সো উনি বলতেছিলেন, বললেন যে ফর্মাল কমপ্লেন কেউ করে নাই ইভেলির বিরুদ্ধে, তাদের কাছেও কারো কাছে ফর্মাল কেউ কোনো কমপ্লেন করে নাই। নাও অ্যাগেন, ফর্মাল কমপ্লেন করে নাই বলে যে সেটা অপরাধ ইভেলি করতেছিল না বা ইভেলির এটা ওকে ছিল সেটা আমি বলতেছি না, কিন্তু আমি কোনটা বলতেছি সেটা দেখেন, যে ই কমার্স অফ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি সুমিকা স্যার, এই একটা সমিতি, তারা জনগণের জন্যে, ক্যান ইউ বিলিভ দিস, জনগণের জন্যে স্বতঃপ্রণোদিত হয়ে বাংলাদেশ ব্যাংক এই কী বলে মিনিস্ট্রি অফ কমার্সে চিঠি লিখছে যে আপনারা বাংলাদেশ ব্যাংকে দিয়ে ইভেলিকে অডিট করান। এরা কারা? বাণিজ্য মন্ত্রণালয় না, বাংলাদেশ ব্যাংকটা, যারা দায়িত্বশীল, যারা এই কাজগুলো করার জন্য যাদের দায়িত্ব আছে তারাও করতেছে না, কোথাকার কোন সমিতি, সেই সমিতি ইভেলির সাথে যোগাযোগ করে, ইভেলিকে চিঠি লিখে, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখে, মিনিস্ট্রি অফ কমার্সকে চিঠি লিখে লিখে বলে এর বিরুদ্ধে বলছে অ্যাকশন নেন, লাস্টে গিয়ে বলো সুমিকা স্যার, তারা তাদেরকে বলছে আপনারা অ্যাকশন নেন এর বিরুদ্ধে। সরকারকে আমরা লিখেছি চিঠি মানে বাণিজ্য মন্ত্রণালয়কে যে আপনারা প্লিজ টেক এন অ্যাকশন। প্রচন্ড দেশপ্রেমিক, রাজনৈতিক জনগণের সেবায় নেমে পড়ছে, সো ইউ নো হোয়াটস গোয়িং অন হিয়ার।
সুমি কাছে বললো কি ফর্মাল কমপ্লেন কেউ করে নাই, পত্র পত্রিকা যে অভিযোগগুলো তারা পড়ছে দেখছে সেইটার ভিত্তিতে তারা স্বতঃপ্রণোদিত হয়ে চিঠি লিখে এই ঘটনাটা ঘটাইছে। ওকে, পত্র পত্রিকা এগুলো কি শুধু কি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশই পড়ছে, যারা দায়িত্বশীল বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ কমার্স ওরা পড়ে নাই? ওরাও তো পড়ছে, তো ওরা পড়ে অ্যাকশন নিল না, আপনারা কারা এখান থেকে চলে আসলেন? ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, নাগরিকদের জন্য আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে কেউ কমপ্লেন না করা সত্ত্বেও নিজেরা নেমে গেলেন, মানে আপনারা কারা, আপনারা কী চান? সেটা আমি একটা ওপেন কোয়েশ্চেন রেখে গেলাম আপনাদের কাছে, যেটা গত 3 পর্ব ধরে বলে আসতেছি, মানে 2 পর্ব, যে এটার পিছনে কিছু একটা আছে। দেখেন, লম্বা আলোচনায় ঢুকতে চাই না, এগুলো বোঝার জন্যে এ পর্যন্ত কোনটা ভুল হয়েছে আমার। দেখেন, এই পর্যন্ত যত ঘটনা, কত ঘটনা গেল খুব আলোচিত, খুব ইয়ে, আমি কত রকম থিওরি দিলাম, আল্লাহর রহমতে একটা থিওরি তো ভুল প্রমাণিত হয় না। আপনারা তো যারা আমাকে ফলো করে আসছেন, খুবই ওয়াইল্ড ওয়াইল্ড থিওরি দিছি, খুবই ক্রেজি ক্রেজি কথাবার্তা, রাইট? একদম স্রোতের বিপরীতে গিয়ে সম্পূর্ণ আলাদা একটা কথা বলছি আমি, এবং সেটা কিন্তু পৈপি করে সঠিক প্রমাণিত হয়েছে, রাইট? সো এটা আমি কিন্তু এখানে মানে বোস্ট করে বলতেছি না, আমি আপনাদেরকে জাস্ট বুঝাইতেছি এটা। ইট টেক্স নাথিং টু সি ইট, আপনারা দেখতে পান না, এটা একটা দুঃখজনক ব্যাপার, ইট টেক্স নাথিং টু সি ইট। সো আমি দেখতে, এই যে দেখেন, আমি 2টা পর্ব ধরে এটাই আর্গিউ করে আসছি যে ইভিলের বিরুদ্ধে কিছু একটা হয়েছে, কেউ একটা পিছনে লাগছে। তখন আমি আর্গিউ করছি মেবি বাংলাদেশ ব্যাংক অডিট করতে গিয়ে টাকা পয়সা চাইছে, না পেয়ে লেগে গেছে পেছনে, যেটা হয় অডিটররা গিয়ে টাকা পয়সা খায়, টাকা পয়সা না পেলে লেগে যায়, তখন রিপোর্ট করে দেয় যে এই হয়েছে, সেই হয়েছে, এই সমস্যা, সেই সমস্যা। একদম সে আলোচনা ঢুকতে জানে, এটা বাংলাদেশে এটাই হয়, এটা এটা রুল, এভাবেই কি চলে বাংলাদেশে। সো আমি প্রাথমিকভাবে ধারণা করছি সেরকম কিছু হয়েছে কিনা, কিন্তু আমার কাছে কোনো ইন্ডিকেশন ছিল না যে সেরকম কিছু হয়েছে, কোনো প্রমাণ ছিল না। সো এটা খুবই একটা লাইক ওয়াইল্ড থিওরির জায়গাতে রাখছি, বাট এই পয়েন্টে আমি স্টিক ছিলাম যে এটার পেছনে কারো না কারো হাত আছে, কেউ না কেউ পুরো জিনিসটাকে প্রম্পট করাইতেছে, পুরো জিনিসটার কলকাঠি নাড়তেছে। তো সেটার প্রমাণ পাইলাম কারা এরা, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক না, বাণিজ্য মন্ত্রণালয় না, কোথাকার কোন ই কমার্স অফ অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইভেলের পেছনে লাগছে স্বতঃপ্রণোদিত হয়ে। ওকে, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইভেলি তাদের কাছে কি অ্যান্সার করছিল, বললো ইনভেস্টমেন্টের জন্য ইভেলি ওয়েট করতেছে, ইনভেস্টমেন্ট পেলেই ওরা হইতেছে। এই পয়েন্টটা কিন্তু আমি ফার্স্ট এপিসোডে আলোচনা করছি, যখন পাবলিক চিল্লাইতেছিল যে ইভেলির বিজনেস মডেল অবৈধ, ইভেলি প্রতারক, ইভেলি এমএলএম ব্যবসায়ী, তখন আমি কিন্তু বলছি যে না, আমার পুরো জিনিসটা শুনে আমি এরিয়ার এক্সপার্ট না, আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল, স্পেশালি ওয়েন এই যত অডিটর এক্সপার্টরা অডিট অডিট করার পর কেউ এই ধরনের কোনো অভিযোগ তোলে নাই, দ্যাট গেভ মি দ্য ইম্প্রেশন যে না, এখানে অবৈধ কিছু হচ্ছে না। এবং এই যে ইনভেস্টমেন্টের কথা, সেটা আমি কিন্তু বলছি যে তার একটা ইনভেস্টমেন্ট, আমি যেটা বুঝতেছি তার একটা ইনভেস্টর পাইলেই হবে, এবং সরকারের উচিত ইনভেস্ট করে তাদেরকে বেল আউট করা, এরকম হিস্ট্রি আছে আমি দেখছি। সো আমি আমার অভিজ্ঞতার আলোকে, আমি আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে বলছি আমি এর কোনো এক্সপার্ট না। অ্যান্ড লো অ্যান্ড বিহোল্ড, এই যে ইভেলি এক্স্যাক্টলি একই অ্যান্সার করছিল ওদের কাছে, যে আমরা ইনভেস্টমেন্টের জন্য ওয়েট করতেছি, ইনভেস্টমেন্ট পাইলেই আমরা ঝামেলা সমস্যা থেকে বের হয়ে যাবো, সুসি। এবং আমি কিন্তু তখন আমাকে ফ্রি কমেন্টে এসে একজন কমেন্ট করতেছেন যে আপনি না বুঝে পণ্ডিতি করতেছেন, তখন আমি উনি ওই উড়িয়ার লোক, উনি সম্ভবত বিজনেস স্টুডেন্ট বা IBMBA BBA আই কি CA কি কি করা, তখন আমি ওনাকে ওইটাই রিপ্লাই করছি যে আমি যা বলতেছি আমি বুঝে বলতেছি, আপনি বরং না বুঝে কমেন্ট করতেছেন, রাইট? সো না, এই যে আমার কথা, রাইট? তাদের বিরুদ্ধে কোনো ধরনের অবৈধ ব্যবসা মডেলের কোনো অভিযোগ নাই, এবং তারা বরং ইনভেস্টমেন্টের জন্য অপেক্ষা করতেছিল, ইনভেস্টমেন্ট পাইলেই তারা এই ঝামেলাটা থেকে বের হয়ে আসতে পারতো। নাও, এদের সাথে যে খেলাধুলা হচ্ছে এটা দেখেন আর একটা প্রমাণ, যেটা আমি আলোচনা করছি সেকেন্ড এপিসোডে, যখন যমুনা ব্যাংকে ইনভেস্ট করতে রাজি হলো যমুনা গ্রুপ। সো যমুনা গ্রুপ কখন ইভেলিতে ইনভেস্ট করতে রাজি হয়েছে, 1000 কোটি টাকা, যখন বিতর্ক তুঙ্গে সবাই ইভেলির বিরুদ্ধে সারা দেশ ফেটে যাচ্ছে, যে কোনো মুহূর্তে ইভেলির চেয়ারম্যানকে গ্রেফতার করে ফেলবে, CEOকে, এমন একটা অবস্থা, হুট করে তখন যমুনা গ্রুপ $1000 হচ্ছে কি বলতেছি, চলো 1000 কোটি টাকা ইনভেস্ট করতে রাজি হয়েছে, ঝামেলা শেষ। তখন আমি একটা এপিসোড করে বলছি যে দেখেন আমি বলছি না ইনভেস্টর পাইলে ইভেলির সমস্যা মিটে যাবে, যে ইনভেস্টর পেয়ে গেছে এবং আমি রিয়েলি হ্যাপি ফর ইভেলি, বিকজ আমার কাছে মনে হয়েছে এদের পেছনে গুন্ডা পান্ডা লাগছে, এবং এত বড় একটা কোম্পানি, এত বড় একটা সাকসেসফুল কোম্পানি, সেই জোট্টু পর্যন্ত আসছে, ইটস আমেজিং, ইটস এক্সট্রাঅর্ডিনারি, গ্রাউন্ড ব্রেকিং স্টাফ। সো আমি চাই সে সাকসেসফুল হোক, যে কারণে আমি ভালো চাচ্ছিলাম, ইনভেস্টর পাইছি আমি খুব খুশি হয়েছি। এবং এক মাস যাইতে না যেতে সেই ইনভেস্টররা হঠাৎ করে আবার পিছু টান দিয়েছে, এবং তাদের ব্যাখ্যাটা কী ছিল, আপনি এগুলো শুনলে বুঝে যাবেন যে পেছন থেকে যে খেলা হচ্ছে, পাণ্ডামি হচ্ছে। যমুনা গ্রুপ 1000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করছে ইভেলিরকে অডিট করা ছাড়া কাগজ, বিতর্কের মুখে কী নিয়ে সব জানে, জানার পর তারা, এবং এটার ব্যাখ্যাও দিয়েছে, আমি তখন আলোচনা করে আপনাদেরকে দেখাইছি যে মনিকা ইসলাম না কি জানি যমুনা গ্রুপের যে পদে আছে, উনি কিন্তু বলছে, তাকে প্রশ্ন করছে সাংবাদিক যে আপনারা ইভেলির তো এরকম দেনা টেনা আছে, আপনারা তো তারপরও কেন রাজি হয়েছেন? তখন মনিকা ইসলাম সে বলছে যে হ্যাঁ, আমরা সব কিছু দেখছি, দেখে আমাদের কাছে মনে হয়েছে যে দেনা এটা আমরা ঘাটতি পূরণ করতে পারলে ইভেলি খুব ভালো করতেছে। ওকে, এক মাসের ঘুরতে না ঘুরতে তারা পিছু টান তো দিছে যমুনা গ্রুপ, সেটার ব্যাখ্যা গিয়ে দিছে পিছু টান দেওয়ার, যে আমাদেরকে ভুল বুঝিয়ে বিনিয়োগ করানো হয়েছে,
অ্যান্ড দেন ইউ লাইক রাইট দেন অ্যান্ড দেয়ার ইউ নো যে শয়তানি, ভুল বুঝিয়ে, কে ভুল বুঝিয়েছে আপনাদেরকে? আপনারা এত রুধের শিশু, 1,000 কোটি টাকা বিনিয়োগ করছেন, ভুলে আপনাদেরকে এসে কেউ বললো যে বাংলাদেশ সোনার বাংলা বলছেন, ফুসলিয়ে ধর্ষণ, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, খালি ভুল বোঝানো হয় বাঙালিকে, বদমাইশি করে, করার পর তারপর বলে আমি ভুল বুঝছিলাম। 1,000 কোটি টাকা বিনিয়োগ করছে যমুনা গ্রুপের, তো বাংলাদেশের সবচেয়ে বড় বড় এক্সপার্ট যেই লয়ার টিম নিয়ে গিয়ে অডিট করে হইতেছে দিনের পর দিন, আর সব উল্টায় পাল্টায় কাগজপত্র 1,000 কোটি টাকা বিনিয়োগ করতে রাজি হয়েছে, এটা নাকি ভুল ভুল বোঝানো, ওরা ভুল বুঝতে পারছে হঠাৎ করে 1 মাসের মধ্যে। এবং অস্বীকার মনিক ইসলাম বলতেছে না আমরা তো কই বলি, সো ইউ নো যে সেটা খেলাধুলা, রাইট? আপনাদেরকে ইন্ডিকেশনগুলো দিচ্ছি যে কেন আমি ইভেলের পক্ষে কথা বলতেছি, কারণ এদের পেছনে পান্ডা লাগছে। ওকে, তারপর কি বললো শমিকা স্যার, যে অডিট করার এখতিয়ার অ্যাসোসিয়েশনের নাই, তারা যেহেতু একটা অ্যাসোসিয়েশন, খুচরা অ্যাসোসিয়েশন, লাইক এরা তো কোনো দায়িত্বশীল কেউ না, রাইট? অডিট করার এখতিয়ার যেহেতু এখতিয়ার অ্যাসোসিয়েশনের নাই, আছে বাংলাদেশ ব্যাংক ও মন্ত্রণালয়ের। এই কারণে যেহেতু এই কী জানি শমিকা স্যাররা ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইভেলির সাথে ইভেলির কিছু করতে পারতেছে না, কেন কী কারণে এরা লাগছে আমি জানি না, কোন জায়গায় কনফ্লিক্ট, সোনার বাংলায় কনফ্লিক্ট হইতে কেউ কারোর পেছনে যাওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না, এই কথা কাটাকাটি হয়েছে, পছন্দ হয় না, লেগে গেলো একটা একটার পেছনে। আই এম নট এক্সাজারেটিং, আমি পার্সোনাল অনেক স্টোরি জানি, বললে আকাশ থেকে পড়বেন, সব বইলা বইলা বোঝানো সম্ভব না। আপনার সাথে কারো একটু দোলা মনে হয় একটু, আপনি কারো ফ্রেন্ড রিস্ট, এটা আমার একটা পার্সোনাল গল্পই বলি, আমার এলাকার এক পোলা, হেতে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই কেন, ঢাকা শহরে নতুন নতুন আসছে বা এই চিটাঙ্গার একটা প্রাইভেট ভার্সিটি থেকে পাস টাস করে ঢাকা শহরে আসছে, সে ঢাকা ভার্সিটিতে এমবিএ আর বলতেছি এমবিএ কি মাস্টার্স, একটা আর্টস ডিপার্টমেন্টের একটা মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছে, হইয়া হলে উঠছে। হলে ওঠার পর তখন কিছু পুলিশের সাথে পরিচয় হয়েছে, এখন সে আমাকে হইতেছে পুলিশ দিয়ে আসবে, আমি দেশে আসলে সে আমার পিছনে পুলিশ লাগাবে, আমি কেন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি এই কারণে। তো এটা আবার সে তার এক কাছের ফ্রেন্ডের সাথে কথাবার্তা হয়েছে, সেই স্ক্রিনশট সেই কাছের ফ্রেন্ড ইনবক্সের আমার সাথে শেয়ার করছে, সেই ছেলে আমার ফ্রেন্ড লিস্টে ছিল তখন বোধ হয় বা ফলোয়ার ছিল, হোয়াট এভার, আমাকে দেখেন ভাই আপনার সাথে ব্যাপারে সেই সব কথাবার্তা বলতেছে, দেশে আসলে আপনাকে সে পুলিশ দিয়ে ধরাই দিবে, কেন আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই দেখে। আরও অনেক স্টোরি জানি, বললাম পার্সোনালটা বললাম আর কি, অন্যগুলো তো আর অনুমতি ছাড়া বলা যাচ্ছে না। সো এই হিসেবে সোনার বাংলা, আপনার পিছনে কেউ লাগতে, আপনাকে পুলিশ দিয়ে ধরে দিতে, আপনার ব্যবসা খাইয়ে দিতে, আপনাকে ধ্বংস করে দিতে, কোনো কারণ লাগে না, অফেন্ডেড হয়েছে, হ্যাঁ তার পাওয়ার আছে, খেলবে এখন সে আপনাকে। সো কী কারণে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ লাক্সি ভ্যালির পেছনে, কোত্থেকে শমিকা স্যার কী হয়েছে আই ডোন্ট নো, এনিবডিজ গেস, বাট দ্যাটস ওয়ার ইট অল স্টার্টেড, রাইট? তো তারা বলতেছে শমিকা স্যার যে অডিট করার এখতিয়ার তো আমাদের অ্যাসোসিয়েশন নাই, বাংলাদেশ ব্যাংক ও মন্ত্রণালয়ের আছে, সুতরাং তারা চিঠি লিখছে বাণিজ্য মন্ত্রণালয়কে যে টেক অ্যান অ্যাকশন, আই এম কোটিং হার হিয়ার, হ্যাঁ বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা চিঠি লিখেছি টেক অ্যান অ্যাকশন অ্যাগেনস্ট ইভ্যালি, তারপর শুরু হয়ে গেছে খেলাধুলা। সো আশা করি দেখতে পাচ্ছেন যে এটা বাণিজ্য মন্ত্রণালয়েরও অডিট না, এটা বাংলাদেশ ব্যাংকেরও অডিট না, এখানে কোনো দুর্নীতি দমনও হচ্ছে না, এখানে কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো তাদের কাজে নিযুক্ত আছে, সোনার বাংলা এবার দায়িত্ব। আপনাদেরকে কতবার করে বলছি বাংলাদেশে কোনো ল নাই, বাংলাদেশে কোনো আইন নাই, বাংলাদেশে পান্ডামির বাইরে কিচ্ছু হয় না, বাংলাদেশে পান্ডামির বাইরে কিচ্ছু হয় না, ইভেলের পিছনে বাংলাদেশ ব্যাংক লাগে না, ইভেলের পিছনে বাণিজ্য মন্ত্রণালয় মানে ইভেলেরকে নিয়ে বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়েরা কেউ মাথা ঘামায় নাই, জনগণ যে বাঁশ খাচ্ছে যদি খেয়ে থাকে, যে খাচ্ছিল আমি সেটা বলতেছি না যে খায় না, কিন্তু যারা দায়িত্বশীল এরা কেউ কোনো ধরনের ইয়ে করে মাথা ঘামায় নেই, ওই কোন বেসরকারি সমিতির সেই সমিতির তারা হচ্ছে স্বতঃপ্রণোদিত হয়ে ইভেলিকে, আমার ধারণা তারা কেন ইভেলির সাথে যোগাযোগ করতে গেছে, সেখানে কোনো ব্ল্যাকমেইল করতে চাইছে কিনা, চান্দাবাজি করতে গেছিলো কিনা, আই ডোন্ট নো, হোয়াট এভার, এত স্পেকুলেশন করতে যায় না, বাট ইট অল স্টার্টেড ফ্রম দেয়ার। এবং তারপর যেভাবে করে ইভেলির সাথে যেভাবে আমি তারও কয়েকটা পর্ব আলোচনা করছি, বিনিয়োগ আসার পর সে বিনিয়োগটাও সরায় দেওয়া হয়েছে, কারা করতেছে পেছন থেকে আই ডোন্ট নো, সো জায়গা তো সেটা হচ্ছে কথাই হচ্ছে ইভেলির সাথে এগুলো হচ্ছে না। অ্যাগেন আমি ইভেলকে নিয়ে আরেকবার ফাইনালি র্যাপ আপ করে দিই, আমার কাছে মনে হচ্ছে যে তারা নির্যাতনের জুলুমের শিকার ইয়ের শিকার হইতেছে, এই জন্যে গুন্ডামির রিসিভিং এন্ডে আছে, এই কারণে আমি এদেরকে নিয়ে বারবার কথা বলতেছি বা তাদের পক্ষে কথা বলতেছি বা অ্যাপারেন্টলি তাদের পক্ষে কথা বলতেছি। আরেকটা যেটা বললাম যে লাস্ট জিনিসটা যে ইভেলির কারণে মানুষ সাফার করতেছে, দ্যাট ইজ নো ডিনাইং দ্যাট ফ্যাক্ট, এটা সকলে দেখতে পাচ্ছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাফার করতেছে, বাট দ্য পয়েন্ট বিইং যে রাসেলের ইন্টেনশান ব্যাড ছিল কি না, রাসেল কি মানুষকে ঠকানোর উদ্দেশ্যে এই কাজগুলো করতেছিল, সে কি অর্থ আত্মসাত জালিয়াতি বাটপারি করার জন্য এইভাবে করতেছিল, নাকি না সে একটা ফেয়ার বিজনেস প্ল্যান নিয়ে নামছে, তার একটা গোল ছিল, একটা ভিশন ছিল, হি ফেইলড অ্যাট ইট, সেটা হচ্ছে প্রশ্ন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে তার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, সেখানে একটা খুবই সাহসী মডেল নিয়ে খুব সাহস করে, সেটা হচ্ছে আমার টেক, যে অ্যাগেন হি ফিল, তার কারণে যেসব মানুষ সাফার করছে তারা তো তাকে জবাবদিহির আওতায় আনতেই হবে, সেই ব্যাপারে আমি সেটাকে ডিনাই করতেছি না, কিন্তু আমি যেটা বলতেছি যে কারণে আমি তার জন্য সমব্যথি বা সিম্প্যাথাইজড, সেটা হচ্ছে যে তার কোনো ব্যাড ইন্টেনশন ছিল বলে আমার মনে হয় নাই, আমার মনে হয়েছে সে একটা ভালো বিজনেস করার জন্য খুব ভিশনারি ছিল, খুবই কারেজাস ছিল, খুবই বোল্ড ছিল, খুবই
কিন্তু সে ফেল করছে, এবং হয়তো বা আমার ধারণা ফেল করতো না, আমার ধারণা সে এমন একটা পর্যায়ে আসছিল যেখান থেকে, যেটা সে ইভ্যালিউ, সেও বলছে, আমি এটা দেখাইছি একটা এপিসোডে, যে তাদের টার্গেট ছিল 2024 সালের মধ্যে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছানো এবং 24 সালের পর লাভের দিকে যাওয়া। সো সে অলমোস্ট তার গোলের কাছাকাছি চলে আসছিল, সে পুরো মার্কেটটা নিয়ে আসছিল তার প্ল্যাটফর্মে, সে বাংলাদেশ ছেয়ে ফেলছিল। এখন জাস্ট এই জিনিসটাকে, ওই যেটাকে বলে কি জানি কি, এক মার্কেট অ্যাকুইজিশন বলে না কি জানি একটা ওদের ভাষায় আর কি, যে কাস্টমারকে সব এক জায়গায় আনা, এবং তারপর সে হইতেছে প্রফিটের দিকে যাইতো, কিন্তু ঠিক ঠিক সেই মুহূর্তটাতে এসে তার পেছনে লেগে তাকে একদম থামাই দেওয়া হয়েছে। সো এটা হইতেছে মাই টেক অন হোয়াটস গোয়িং অন। সো এটা জায়গা, এটা নিয়ে বেশি কথা বলে লাভ নাই। আই এম ফিলিং স্যাড ফর রাসেল এবং ইভ্যালি, ও তাকে এবং তার ওয়াইফকে যে ধরে নিয়ে গেল। চিন্তা করেন, এই দেশে ব্যাড ইন্টেনশনের লোক দুনিয়াটাকে শেষ করে দিচ্ছে বাংলাদেশের মধ্যে, এরা এদের কারো কিছু হয় না। আর সে একটা বিজনেস করতে নামছে, আই বিলিভ ইন গুড ইন্টেনশন, ইন গুড ফেথ, উইথ গুড ইন্টেনশন, তাকে ধসাই দেওয়া হলো, রাইট? সো আমার দুঃখটা ওই জায়গায়, আমার অন্য কোথাও না।